নাইস, বেশ বেশ ইউনিক। ক্রিয়েটিভ। কাঁঠাল চুরি এরকম কোনো একটা গল্প আছে কি? আমার মনে হচ্ছে কোনো একটা গল্প থেকে এটা নেওয়া, ট্রু ইস ইভেন্ট আবার লিখছে আমার তো ওটাই মনে পড়ছে, যে এমএলএ গাছে কাঁঠাল চুরি। কাঁঠাল গোঁফে তেল। হ্যাঁ না, কাঁঠাল চুরি আমার মনে হচ্ছে কিছু একটা বাট ভাই, শুনেছিলাম। এমএলএ এর বাড়িতে কাঁঠাল চুরি? 15 কেজি, 2টো কাঁঠাল, 8টা চোখ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বায়োস্কোপ বাংকাপল। আমি অম্বালি, আমি অভিষেক। আমরা এসে গেছি আমাদের নতুন একটা ভিডিও নিয়ে। তার আগে এরকম ভিডিও আরও দেখতে হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন যারা এখনও করেননি, আর বেল আইকন প্রেস করুন যাতে যখনই আমরা নতুন ভিডিও আপলোড করবো আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। এছাড়াও আপনারা আমাদের ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামকে ফলো করতে পারেন। ওখানে আমরা নানান ইন্টারঅ্যাক্টিভ পোস্ট দিই। ওখানে আপনারা আপনাদের মতামত জানাতে পারেন, অথবা আপনারা কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে পারেন। এদের লিঙ্কে ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আজকে আমরা একটা হিন্দি মুভি ট্রেলার রিয়াকশন করবো, কাঁঠাল, যেটা ডাইরেক্টেড বাই যশবর্ধন মিশ্রা। এটা নেটফ্লিক্সে আই থিঙ্ক রিলিজ করছে 19th May। আর মিউজিক দিয়েছে রাম সম্পত, আর প্রোডিউস করেছে শোভা কাপুর, একতা কাপুর। আর কাস্টিংয়ে আছে সানিয়া মানুত্রা, রাজপাল যাদব, বিজয় রাজ। তো রাজপাল যাদবকে হ্যাঁ, আমরা ইয়েতে হ্যাঁ, দেখেছিলাম কুকুন পপকর্নে, পপকর্ন, অনেকদিন ওকে, পর অনেকদিন পরে দেখেছিলাম। পপকর্ন দেখলাম, হ্যাঁ তারপর আবার এইটাতে, এখানে। হ্যাঁ তো দেখা যাক, আমরা জানি না টপিকটা কী নিয়ে, তো ট্রেলার দেখেই জানতে পারবো। কুছ তো বতা দিজিয়ে, ক্যা ম্যাটার হুয়া হ্যায়? দেখো পহেলি বাত তো হম তুমহারি দিদি নাই হ্যায়। दूसरी बात, अगर तुम ये दीवार से लुढ़क गए तो ये खबर मत चला देना कि पुलिस के अत्याचार से पत्रकार की हड्डी टूट गई। बहुत ही मट्ठन इंस्पेक्टर आई है। दार बेस्ट ऑन ट्रू सीजन। पंद्रह पंद्रह किलो के दो अंकल नहीं, कटहल चोरी है वे। कटहल चोरी? सर ये तो कोई केस ही नहीं बनता, कल को लोग कुमड़ा लौकी तो रहे की रिपोर्ट लिखवाने आ जाएंगे। प्लीज कोऑपरेट। ओ माय गॉड, मेरे घर में चोरी है सर, तो आम जनता का तो बंटा रहे। और फोर्स चाहिए, गोला बारूद जो चाहिए मांग लो, लेकिन कटहल मिलने चाहिए। सर मंडी से दो कटहल खरीद के चांदी के पेपर में रैप करके सर प्रेम पटेरिया जी को पकड़ा दे। আপকো সনসনিখেজ খবর চাইয়ে না, হম দেতে। जो बोला गया है वो करो, मैं भी वही कर रहा हूँ जो मुझे बोला गया। पुलिस लाइन में गाया नहीं, आपको तो मॉडलिंग में होना चाहिए था। हमें बचपन से हड्डियां तोड़ने का बहुत शौक है। नाइस आंसर। वाह, अच्छा कटहलर दुटो মানে এই আর এটা কাঁঠালের শেপটা দিয়েছে, নাইস, বেশ ক্রিয়েটিভ। কাঁঠাল চুরি এরকম কোনো একটা গল্প আছে কি? আমার মনে হচ্ছে কোনো একটা গল্প থেকে এটা নেওয়া, মানে একটা কমেডির টিভি সিরিজ তো না, মুভি মুভি, হ্যাঁ একটা কমেডি এর মধ্যে মোড়কে দেখাচ্ছে, মেবি কিছু
পলিটিক্যাল স্যাটায়ার বা ওরকম কিছু থাকবে, ইন্টারনাল মেসেজ তো অবশ্যই থাকবে, কারণ এখানে আমি বুঝতে পারছি যে ইন্টারনাল যে অত ব্রেকিং নিউজ হচ্ছে বাট সবাই কাঠাল নিয়ে পড়ে আছে, কারণ এটা ইমেল এর বাড়ির ঘটনা, তো সেইটা মনে হয় আরো অনেক কিছু থাকতে পারে এটার মধ্যে। খুব সুন্দর কমেডি পাঞ্চ আছে, মানে সিরিয়াসলি দরকার একটুখানি, দরকার একটু লাইট বাট ইন্টেন্স কিছু কিছু সিরিজ বা সিনেমা আমাদের দরকার এখন, যেটা হচ্ছেও অ্যাকচুয়ালি মিডলে যেমন কমেডিটা হওয়া একদম বন্ধ করে দিয়েছিল, মানে একই রকম হয়ে যাচ্ছিলো, তো এখন আবার একটুখানি ওয়াও ওয়াও এলিমেন্টগুলো আসছে। খুব এক্সাইটেড, এটা তো দেখতেই হবে, মানে মানে হেডেক কমানোর জন্য দেখতে হবে এটা দরকার হলে। তো 19th মে নেটফ্লিক্সে আসে ডাইরেক্টলি, তো খানি আমরা দেখে নিতে পারি। তো আমরা, আপনারা বলবেন আপনাদের কি মনে হয়, আপনারা আমাদের সাথে দেখলেন, হ্যাঁ আপনাদের মানে আপনারা দেখতে চান নাকি, আপনাদের কেমন লাগলো, কতটা ইন্টারেস্টেড এটা নিয়ে অবশ্যই জানাবেন। আর রাজপাল এত পাচ্ছে, মানে কমেডি তো মানে ওয়াও লেভেলের মানে হবে, আর সানিয়াকেও বেশ ভালো লাগে আমাদের, তো ও অ্যাক্টিং স্কিল নিয়ে দেখিয়েছে, অনেক মুভিতে বেশ ভালো ভালো অ্যাক্টিং করে এসেছে, একদম একদম। তো পলিটিক্স যে রাজ আছে উনি যথেষ্ট ভালো অ্যাক্টর, মানে যথেষ্ট না বেশ বেশ খুবই ভালো, মানে টপ লেভেলের অ্যাক্টর উনি। তো আমরা ওয়েট করছি 19 মে, আপনারা বলবেন আপনারা ওয়েট করছেন না কিনা, আপনারা দেখবেন না কিনা, আপনাদের দেখে কেমন মনে হলো অথবা আমাদের রিয়্যাক্ট কেমন লাগলো। হ্যাঁ ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ভিডিওটাকে প্লিজ, আমাদের লাইকস অনেক কমে যাচ্ছে, আমাদের ভিডিওস এখন ভিউজও খুব কমে যাচ্ছে, এখনো পর্যন্ত যদি আপনি ভিউ করছেন থ্যাংক ইউ, আর আমাদের চ্যানেলটা একটু গ্রোথ করতে সাহায্য করুন, প্লিজ শেয়ার করুন আমাদের ভিডিওগুলো। আর এরকম আর কি ভিডিও আমরা রিয়্যাক্ট বা রিয়াকশন করতে পারবো অবশ্যই সাজেশন দিতে পারবেন আপনারা কমেন্টসে, আমাদের সোশ্যাল নেটওয়ার্ক সাইটগুলোতেও। আমরা অনেক রিকোয়েস্টেড রিয়াকশন ভিডিও বা রিভিউ ভিডিও করেছি আগেও, আপনারা দেখতে পারেন সেগুলো। হ্যাঁ আবার তাহলে নেক্সট উইকে আপনার সাথে কথা হবে, বাই বাই।